হ্যালো ফ্রেন্ডস ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর যে তোমার আট নম্বর অধ্যায় আছে মানে ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের মধ্যে যে সম্পর্ক সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এর আগে আমি বলে রাখি তোমাদের আমি অষ্টম শ্রেণীর পৃথিবীর অন্দরমহল অস্তিত পৃথিবী আর শিলা এই তিনটে চ্যাপ্টার অলরেডি আমি শেষ করে দিয়েছি এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো করিয়ে দিয়েছি আর তোমরা জানো ইউনিট টেস্ট আমি এর আগেও বলেছি যে পৃথিবীর চন্দ্রমোহল অস্তিত্ব পৃথিবী শিলা আর আট নম্বর অধ্যায়টা তোমাদের পরীক্ষায় হবে আর যদি কোনো স্কুলের এর বাইরে যদি কোনো চ্যাপ্টার হয় প্রথম টামে মানে প্রথম ইউনিট টেস্টে তো আমাকে কমেন্টে তোমরা জানাবে তাহলে আমি সেটাও আপলোড করে দেবো তোমাদের প্রথম ইউনিট টেস্টের আগেই ওকে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি দেখো যে আট নম্বর অধ্যায়টা তো এখানে দেখো লেখা আছে তো তোমরা খাতায় প্রশ্নগুলো উত্তরগুলো সব লিখে নেবে খুবই স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন আমি আপলোড করছি ঠিক আছে তো প্রথমে এক নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে সার্ক এস এ এ আর সি ঠিক আছে সার্কের পুরো নাম কি তো দেখো লেখা আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন ঠিক আছে এখানে ইংরেজিতে লেখা আছে উপরে আমি যারা ইংরেজিতে বুঝতে পারবে না বা মানে রিডিং উচ্চারণ করতে পারবে না তাদের জন্য আমি বাংলাতেও লিখিয়ে দিয়েছি দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন ঠিক আছে বাংলাতে লিখে দিয়েছি আর ইংরেজিতে আছে অনেক সময় দেয় যে সার্কের সার্কের আর মানে কি তাহলে আর মানে তোমার হচ্ছে রিজনাল আবার এস মানে কি এস মানে হচ্ছে সাউথ আবার প্রথম এটা মানে কি এশিয়ান ঠিক আছে তো তোমাকে প্রত্যেকটা মানে তোমাকে জানতে হবে ঠিক আছে এরপর দেখো বলেছে এরপরে দু নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে সার্ক কত সালে গঠিত হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে গঠিত হয়েছিল ঠিক আছে আর তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে সার্কের আন্ডারে কতগুলো দেশ আছে ঠিক আছে না আটটি দেশ আছে আর সার্কের সদর দপ্তর কোথায় না হচ্ছে কাঠমান্ডু নেপালে যেটা নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু তাহলে কি প্রশ্ন বললাম যে সার্ক যে দেশ সার্ক যে কমিটি গঠিত হয়েছিল সেটা কতগুলো দেশ নিয়ে গঠিত হয়েছিল না আটটি দেশ নিয়ে আর এর সদর দপ্তর মানে হেডকোয়ার্টার কোথায় না নেপালের রাজধানী কাঠমান্ডু যদি দেয় সার্কের আন্ডারে আটটি দেশ কী কী তাহলে তোমাদেরকে আমি মনে রাখার জন্য একটা ট্রিক্স দিচ্ছি দেখো মানে শর্টকাট দিচ্ছি সেটা হচ্ছে পেন পি এ আই এন পেন মানে কি পেন মানে হচ্ছে ব্যথা ঠিক আছে ব্যথা হলে আমরা কোথায় যাই না ডক্টরের কাজ যাই ঠিক আছে ডাক্তারের কাজ যাই তাহলে ডাক্তাররা কী পড়েন বা কী বলে ডাক্তাররা হচ্ছে এম ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি পেন হলে বা ব্যথা হলে আমরা এম কাছে যাই তাহলে দেখো এখানে দেখো চারটে অক্ষর আছে পি এন আর এখানেও দেখো চারটে আছে এম তাহলে পি মানে কি পি মানে হচ্ছে পাকিস্তান ঠিক আছে এ মানে কি আফগানিস্তান আই মানে কি ইন্ডিয়া এর মানে হচ্ছে নেপাল আর এম মানে কি মালদ্বীপ বি মানে হচ্ছে ভুটান আর বি মানে হচ্ছে বাংলাদেশ আর এস মানে হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে ভারতের যে প্রতিবেশী দেশ সেগুলো তোমার পরপর আমি মানে বলে দিলাম মানে এইগুলো নিয়ে সার্ক দেখো আটটি দেশ এ আটটি দেশ নিয়ে গঠিত আবার বলছি দেখো পি মানে পাকিস্তান এ মানে আফগানিস্তান আই মানে ইন্ডিয়া এর মানে হচ্ছে নেপাল এ মানে হচ্ছে মালদ্বীপ বি মানে হচ্ছে ভুটান আর বি মানে বাংলাদেশ আর এস মানে হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে এই আটটি দেশ নিয়ে শাক গঠিত হয়েছিল তারপরে দেখো চার নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশ অবস্থিত এটা হচ্ছে নেপালে অবস্থিত আর এর উচ্চতা কত না আট হাজার আটশো আটচল্লিশ মিটার ঠিক আছে এরপরে দেখো বলেছে নেপালের প্রধান নদীর নাম কি পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখো না হচ্ছে কালীকণ্ডক আর নেপালের রাজধানী কোথায় অবস্থিত না কাঠমান্ডু সরি নেপালের রাজধানী কোথায় হচ্ছে কাঠমান্ডু আর সাত নম্বর কোশ্চেনটা বলেছে দেখো নেপালের প্রধান ভাষা কি না নেপালের প্রধান ভাষা হচ্ছে নেপালি আর আট নম্বর কোশ্চেনটা দেখো বলেছে বজ্রপাতের দেশ কাকে বলে না বজ্রপাতের দেশ বলে ভুটানকে ওকে এবার নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে ভুটানের উচ্চতম সিংহের নাম কী না ভুটানের উচ্চতম সিংহের নাম হচ্ছে কুলা কাংরি যার হাইট হচ্ছে সাত মিটার এরপরে দেখো দশ নম্বর কোশ্চেনটা বলেছে ভুটানের রাজধানী কোথায় না ভুটানের রাজধানী থিম্পু ঠিক আছে তারপর দেখো এগারো নম্বর কোশ্চেনটা বলেছে ভুটানের প্রধান নদীর নাম কী না ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস তারপর হচ্ছে দেখো বারো নম্বর কোশ্চেনটা বলেছে ভুটানের প্রধান ভাষার নাম কী না ভুটানের প্রধান ভাষার নাম হচ্ছে জাংথা তারপর তেরো নম্বর কোশ্চেনটা দেখো বলেছে বাংলাদেশের উচ্চতম সিংহের নাম কি না কেউ ক্রাডং যার হাইট হচ্ছে বারো হাজার মিটার ওকে এরপর চোদ্দো নম্বর কোশ্চেনটা দেখো বলেছে বাংলাদেশের প্রধান নদীর নাম কী না বাংলাদেশের প্রধান নদীর নাম হচ্ছে মেঘনা আর পনেরো নম্বর কোশ্চেনটা দেখো বলেছে বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকাই তারপর দেখো বাংলাদেশের প্রধান ভাষা কি তা বাংলাদেশের প্রধান ভাষা তো আমরা সবাই জানি যে বাংলা এবার দেখো মায়ানমারের উচ্চতম সিংহের নাম কি এতক্ষণ কী কী শিখলাম না তাহলে আমরা পড়লাম দেখো প্রথমেই নেপাল পড়েছি তারপর ভুটান পড়লাম এখন বাংলাদেশ পড়ছি এরপর মায়ানমার পড়ব তাহলে বাংলাদেশের প্রধান ভাষা বলে দিলাম বাংলা এবার মায়ানমারে দেখো মায়ানমারের উচ্চতম সিংহের নাম কী কাকাবো রাজি উচ্চতাটা মাস্ট নয় কিন্তু তোমরা নামগুলো মনে রাখবে রাজি যার হাইট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার এবার আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো আঠেরো নম্বর কোশ্চেনটা কী বলেছে মায়ানমারের প্রধান নদীর নাম কী না প্রধান নদী হচ্ছে ইরাবতী আর মায়ানমারের রাজধানী কোথায় অবস্থিত না নেপাই দাও ঠিক আছে নেপাই দাওয়ে মায়ানমারের রাজধানী অবস্থিত তারপর দেখো কুড়ি নম্বর কোশ্চেনটা বলেছে মায়ানমারের প্রধান ভাষা কী না বর্মি হচ্ছে মায়ানমারের প্রধান ভাষা ঠিক আছে মায়ানমারের প্রধান ভাষা কি বললাম না মায়ানমারের প্রধান ভাষা হচ্ছে বর্মি ওকে তারপরে দেখো বলেছে বা একুশ নম্বর কোয়েশ্চেনটা দেখো শ্রীলঙ্কার উচ্চতম সিংহের নাম কী না প্রেডো তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম সিংহ যার উচ্চতা কত দু মিটার এরপর শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কী না মহাবলী গঙ্গা তারপরে দেখো বলেছে শ্রীলঙ্কার রাজধানী তেইশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কোথায় অবস্থিত না শ্রীলঙ্কার রাজধানী অবস্থিত তোমার শ্রী জয়বর্ধনে কোটে ঠিক আছে শ্রী জয়বর্ধনে কোটে তারপরে দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম কি সিংহলি তাহলে প্রত্যেকটা যে আমি প্রতিবেশী দেশগুলো বলছি প্রত্যেকটা প্রতিবেশী দেশের এক নম্বর হচ্ছে উত্তর সিংহ জানতে হবে দু নম্বর হচ্ছে তোমার নদী জানতে হবে তিন নম্বর হচ্ছে রাজধানী জানতে হবে চার নম্বর হচ্ছে তোমার প্রধান ভাষা জানতে হবে এই চারটে মধ্যে একটা করে কোয়েশ্চেন সেট হবে আর বাকিগুলো যেগুলো আছে কৃষি তারপর তোমার শিল্প প্রধান শহর ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তোমরা মনে রাখবে কিন্তু এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এরপর দেখো তোমার বলেছে শ্রীলঙ্কার প্রধান ভাষা হলো সিংহলি এবার দেখো পঁচিশ নম্বর কোশ্চেনটা বলেছে পাকিস্তানের উচ্চতম সিংহের নাম কি না পাকিস্তানের উচ্চতম সিংহের নাম হচ্ছে তিরিচিমের যার উচ্চতা হচ্ছে সাত হাজার ছশো নব্বই মিটার তারপর ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে পাকিস্তানের প্রধান নদীর নাম কী না পাকিস্তানের প্রধান নদীর নাম হচ্ছে সিন্ধু তারপর সাতাশ নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে পাকিস্তানের রাজধানীর নাম কি না পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ এবার হচ্ছে পাকিস্তানের প্রধান ভাষার নাম কী না উর্দু ঠিক আছে উর্দু হচ্ছে পাকিস্তানের প্রধান ভাষা এরপর আঠাশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো বলেছে দলচিমি দ্বীপ দারুচিনীর দ্বীপ কোন দেশকে বলে না শ্রীলঙ্কাকে বলে দারুচিনি দ্বীপ প্রচুর পরিমাণে দারুচিনি ওখানে পাওয়া যায় বলে আর উনত্রিশ নম্বর কোশ্চেনটা বলেছে গ্রাফ্রাইট ঠিক আছে গ্রাফাইট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে শ্রীলঙ্কা আর তিরিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে কাকে প্যাগোডার দেশ বলে না প্যাগোডার দেশ বলে মায়ানমারকে ঠিক আছে এরপরে যত কোশ্চিন ছিল আমি আলোচনা করলাম এরপরে আমি তোমাদের বই থেকে আলোচনা করবো দেখো বই থেকে তোমাদের এটা হচ্ছে পেজ নম্বর দেখবে তোমরা আঠা চুয়াত্তর পেজে আছে ঠিক আছে এই যে পেজটা আমি তুলেছি এটা চুয়াত্তর নম্বর পেজে আছে তো প্রথম কোয়েশ্চেনটা কী বলেছে দেখো ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত প্রতিবেশী দেশ কাকে বলবো না ভারতের আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোকে বলে সেই দেশগুলোকে বলে প্রতিবেশী দেশ তো তোমাকে ভারতের ম্যাপ এখানে আছে দেখো নিচ্ছে আমি তোমাদের ম্যাপটাও ঢুকেছি মানে তুলেছি তো সেখানে দেখায় দেখো তো প্রথম প্রশ্ন প্রশ্নটা ছিল দেখবে যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত তাহলে দেখো ম্যাপের সাহায্যে দেখাচ্ছি এই সাদা কালারটা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ার ম্যাপ এইটা একটা পাকিস্তানটা একটা হচ্ছে এক নম্বর দু নম্বর আফগানিস্তান আফগানিস্তান এখানে বলছি এই উপরে এখানে একটু টাচ করে আছে ঠিক আছে এখানে একটু টাচ করে আছে তাহলে এক নম্বর পাকিস্তান দু নম্বর আফগানিস্তান এইদিকে চলে এসো এইদিকে দেখো চীন এটা তিন নম্বর চীন এখানে টাচ করে আছে চার নম্বর দেখো নেপাল এটা নেপাল চার নম্বর তারপর দেখো এখানে ভুটান তাহলে ভুটানটা হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে তারপর হচ্ছে দেখো পাঁচ নম্বর হয়েছে বাংলাদেশ একটা ছ নম্বর আর মায়ানমার একটা সাত নম্বর দেখো মায়ানমারের সঙ্গে এখানে টাচ করে আছে আবার নিচে চলে আসে দেখো সাতটা হয়েছে আর শ্রীলঙ্কা একটা দেখো আটটা আর এই মালদ্বীপ একটা নটা তাহলে কি কি বললাম প্রথমে বলেছিলাম তোমাদের পাকিস্তান তারপর বলেছিলাম আফগানিস্তান তারপর বলেছিলাম তোমাদের চীন তারপর বলেছিলাম নেপাল তারপর হচ্ছে ভুটান তারপর বাংলাদেশ তারপর হচ্ছে মায়ানমার আর তারপরে বলেছিলাম শ্রীলঙ্কা আর মালদ্বীপ ওকে তাহলে নটি তাহলে প্রথম প্রশ্নটা অ্যান্সার হচ্ছে নটি ঠিক আছে তাহলে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত নটি তারপর দু নম্বর কোশ্চেনটা প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন দিকে আছে তাহলে বুঝতে পারছো ভারতের কোন দিকে যদি বলি কোনটি কোন দিকে তাহলে এখান থেকে বুঝতে পারছি চীনটা আমি ম্যাপের এটা যদি ম্যাপ ভাবি তাহলে ম্যাপের উপর দিকটা হয় সবসময় উত্তর মানে এই দিকটা হয় নর্থ ঠিক আছে আর নিচে হয় সাউথ মানে দক্ষিণ আর এই দিকটা হয় ইস্ট আর এই দিকটা হয় ওয়েস্ট মানে পশ্চিম কী বললাম উপদিকটা হচ্ছে উত্তর নিচে হচ্ছে দক্ষিণ আর এই হচ্ছে ডান দিকে হচ্ছে পূর্ব আর বাম দিকে হচ্ছে পশ্চিম তাহলে চীন কোন দিকে আছে ভারতের না চীন আছে দেখো উত্তর পূর্বে তাই না চীন অ্যাকচুয়ালি উত্তর পূর্বে বা বলতে পারি উত্তর দিকে আর পাকিস্তান কোন দিকে আছে না দেখতে পাচ্ছ উত্তর পশ্চিমে ঠিক আছে উত্তর পশ্চিমে বা পশ্চিম দিকে দিল্লির সাপেক্ষে যদি আমি বলি পশ্চিম দিকে বা কারেক্ট অ্যান্সার বলে উত্তর পশ্চিমে আর আফগানিস্তান একদম উত্তর দিকে ঠিক আছে আর বাংলাদেশ ভারতের পূর্ব দিকে তাই না পূর্ব দিকে তারপর নিচে দেখো শ্রীলঙ্কা সাউথ মানে ভারতের দক্ষিণ দিকে আর মালদ্বীপও ভারতের দক্ষিণ দিকে তাহলে কোনটা কোন দিকে আমি বলে দিলাম আর ভারতের দেখো নিচে আছে বঙ্গোপসাগর আর এদিকে আছে আরব সাগর আর নিচে আছে ভারত মহাসাগর ঠিক আছে আর প্রত্যেকটা রাজধানী দেখো ম্যাপে দেওয়া আছে শ্রীলঙ্কার রাজধানী শ্রীজয়বদে কোটে মায়ানমার হচ্ছে নেপিদাও মালদ্বীপের রাজধানী হচ্ছে ম্যালে তারপর তোমার এখানে বাংলাদেশে হচ্ছে ঢাকা ভুটানে হচ্ছে থিম্পু নেপালে হচ্ছে কাঠমান্ডু আর পাকিস্তানে হচ্ছে দেখো ইসলামাবাদ আর ভারতের তো দিল্লি তোমরা সবাই জানো আর আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে কলকাতা ঠিক আছে আর আফগানিস্তানের রাজধানী কোথায় দেখতে পাচ্ছি এটা কাবুল ওকে এরপরে দেখো পরের কোয়েশ্চেনটা কী বলেছে তিন নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে কোন কোন দেশ প্রতি কোন কোন প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে স্থলভাগ মানে বুঝতে পারছো যেটা জলের সঙ্গে টাচ করে নাই যে দেশের সীমানাগুলো ভারতের সঙ্গে তাহলে দেখো এক নম্বর যদি আমি বলি চীন তখন চীনের সঙ্গে দেখো পুরো স্থলভাগ এদিকে কোনো জল টল কিছু নেই তাহলে চীনের সঙ্গে এক নম্বর আর এইখান থেকে আরম্ভ করে দেখো পাকিস্তানের সঙ্গে স্থলসীমা ঠিক আছে আর নেপালের সঙ্গে স্থলসীমা ভুটানের সঙ্গে স্থলসীমা আর স্থলসীমা কত কার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আবার মায়ানমারের সঙ্গে ওকে একমাত্র জলের সীমানা যদি বলি জলসীমানা তাহলে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে একটা আর মালদ্বীপের সঙ্গে একটা দুটো ওকে তো উপরে যে কোশ্চেনটা ছিল যে তোমার কোন কোন প্রতিবেশী দেশগুলো তাহলে আমি তো নাম বলে দিলাম তোমার ম্যাপে দেখেও দিলাম তোমাদেরকে এরপর তারপরে কোশ্চেনটা দেখো কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা তিন দিকে ভারতের সীমানা আছে তাহলে প্রতিবেশী দেখো কোন দেশের এখানে দেখো বাংলাদেশ বাংলাদেশের এই দিকে ভারত আছে আবার এই দিকেও ভারত আছে দেখো এই অংশটুকু আবার এই দিকেও ভারত আছে তাহলে বাংলাদেশের তিন দিকে তোমার ভারতের সীমানা আছে তাহলে অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হবে ভারত ওই বাংলাদেশ ঠিক আছে এবার দেখো সম্পূর্ণ স্থলবেষ্টিত স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলো সম্পূর্ণ সম্পূর্ণ মানে যদি আমি বলি তাহলে দেখো সম্পূর্ণভাবে যদি বলি তাহলে একটা চীন হবে সম্পূর্ণভাবে আর একটা নেপাল হবে আর একটা ভুটান হবে ঠিক আছে আর পাকিস্তানটা হবে না অ্যাকচুয়ালি যদি হবে বলতে পারি তো এইটুকু স্থলসীমানা কিন্তু যদি আমি এইদিকে বলি তাহলে তো এইদিকে আর ভারত নেই এদিকে হচ্ছে মহাসাগর পড়ে যাচ্ছে তাহলে পাকিস্তানটাও হবে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো তারপরে কি বলেছে আরব সাগরকে স্পর্শ করে আছে এমন দুটি প্রতিবেশী দেশ নাম প্রতিবেশী দেশের নাম করো তাহলে আরব সাগরকে দেখো স্পর্শ করে আছে এই ম্যাপে দেখো এখানে আরব সাগর আছে তাহলে আরব সাগরকে স্পর্শ করছে পাকিস্তান একটা আর নিচে আছে দেখো তোমার মালদ্বীপ একটা ঠিক আছে মালদ্বীপ একটা তাহলে পাকিস্তান আর মালদ্বীপ শ্রীলঙ্কা নয় কিন্তু শ্রীলঙ্কার নয় কারণ হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত ওকে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চিন বলেছে দেখো এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই সমুদ্রের বন্দর নেই কাদের বুঝতে পারছো যেগুলো স্থলসীমানা যেগুলো আছে সমুদ্র বন্দর পাকিস্তানের এদিকে বন্ধ থাকতে পারে কোনো মানে কোনো না থাকার কিছু নেই কিন্তু চীনে থাকবে না কোনো সমুদ্র নেই চীনে তাই চীনের বা নেপালের অ্যাকচুয়াল্লিশ যদি অ্যান্সার হলো নেপাল আর ভুটান তো বটেই ঠিক আছে এদের দুটো কোনো সমুদ্রে কোনো বন্দরই নেই পুরো এরা স্থলসীমানায় অবস্থিত ওকে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেনটা বলেছে দেখো কলকাতা বন্দরের উপর নির্ভর করে কোন প্রতিবেশী দেশ ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল ঠিক আছে কোন দুটি দেশ হবে প্রতিবেশী দেশ কলকাতার উপর যদি আমি বলি তাহলে বাংলাদেশ বলতে পারো বাংলাদেশ নির্ভর করে আছে তারপর নেপাল যদি বলি ভুটান যদি বলি ঠিক আছে ওকে মায়ানমারও বলতে পারি তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে এখান থেকে তারপরে কোশ্চেনটা দেখো তারপরে কোয়েশ্চেনটা বলেছে দেখো কলকাতা এটা হয়ে গেল তারপর বলেছে ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে তাহলে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে কারোর সঙ্গে তা দেখো বুঝতে পারছো শ্রীলঙ্কার সঙ্গে একটা সম্পূর্ণ জল এগুলো তো জল এগুলো তো সব জল নীল যেতগুলো দেখছো সব জল এগুলো তাহলে এক নম্বর হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে আর দু নম্বর হচ্ছে মালদ্বীপের সঙ্গে সম্পূর্ণভাবে জলপথে বাণিজ্য করে ওকে তারপরে কোশ্চেনটা দেখো তারপরে কোশ্চেনটা দেখো বলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত না পশ্চিমবঙ্গ দেখো কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্ত অবস্থিত না পশ্চিমবঙ্গের ম্যাপ যদি আমি এখানে দেখি তাহলে এটা দেখো পশ্চিমবঙ্গের ম্যাপ গিয়েছে তাই না তাহলে একটা হচ্ছে নেপালের সঙ্গে টাচ করে আছে পশ্চিমবঙ্গ আর একটা বাংলাদেশের সঙ্গে টাচ করে আছে আর একটা আছে ভুটান তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে নেপাল বাংলাদেশ আর ভুটান ঠিক আছে এই তিনটি দেশের সঙ্গে ভারতে ওই পশ্চিমবঙ্গের মানচিত্র টাচ করে আছে এবার দেখো ভারত শ্রীলঙ্কার কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ভারত আর শ্রীলঙ্কা এই মাঝখানে আছে দেখো পক প্রণালী এরকম লেখা আছে পক প্রণালী এর মাঝখানে আছে তাহলে কোন প্রণালী না পক প্রণালী অ্যান্সার তারপরে শেষ কোয়েশ্চেনটা আছে দেখো কি বলেছে ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে এমন দুটি দেশের রাজ্যের নাম বলতে হবে আমাদের একটা তো পশ্চিমবঙ্গ পেলাম তিনটে প্রতিবেশী দেশকে স্পর্শ করে আছে যেটা হচ্ছে তোমার নেপাল আর ভুটান আর বাংলাদেশকে টাচ করে আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আবার যদি আমি বলি এদিকে তোমার তিনটে দেশকে যদি টাচ করে থাকে সেটা হচ্ছে সিকিম সিকিম দেখো এখানে আছে সিকিম করা আছে তাহলে একটা হচ্ছে ভুটানকে টাচ করে আছে একটা নেপালকে আর একটা চিনকে ওকে তারপরে দেখো তারপরে আর কোশ্চিন নেই তো বন্ধুরা তোমাদের পুরো চ্যাপ্টারটা এখানে কমপ্লিট করো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো তার আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই